বেশি গ্রহণযোগ্যতা পাবে। এই যে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে আপনার সপ্তম ধাপ। সপ্তম ধাপে হচ্ছে আপনার পণ্যটি যেটা আপনি বাজারজাত করলেন ওই পণ্যের মধ্যে কি পরিবর্তনটা আনতে হবে এই পরিবর্তনটি চিহ্নিত করতে হবে। এবং সপ্তম ধাপে আরেকটি বড় বিষয় হচ্ছে যেই চিহ্নিতকৃত যেই পরিবর্তনটা প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন ওই পরিবর্তনটা উদ্ভাবনী একটা উপায়ে নিয়ে আসা, যেন আপনার লস করতে না হয় বা বৃহৎ কোনো পরিবর্তন না হয়, নতুন করে মেশিনারি সেট আপ দিতে না হয়। তো যার জন্য খুব উদ্ভাবনী স্বল্প সংযোগে যদি আপনি এই পরিবর্তনটা নিয়ে আসতে পারেন এবং বাজারের চাহিদা মিট আপ করতে পারেন, তাহলেই আপনার পণ্যটি খুবই লাভজনকভাবে আপনি বাজারজাত করতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানটি লাভজনকভাবে দাঁড়িয়ে যাবে। অষ্টম ধাপ হচ্ছে ক্রেতার প্রয়োজনীয়তা পূরণ করা বা চাহিদা পূরণ করা। আপনি যখনই বাজারজাত করলেন, আফটার সেল সার্ভিস থেকে কিছু পরিবর্তনও নিয়ে আসলেন পণ্যের মধ্যে, তারপরেও সর্বোপরি একটা বিষয় সবসময় খেয়াল করতে হবে, আপনার পণ্যটি যেন ক্রেতার চাহিদা পূরণ করতে সামর্থ্য হয়। কারণ ক্রেতার চাহিদা যদি পূরণ করতে সামর্থ্য না হয় তাহলে ওই ক্রেতা একবারই কিনবে এবং আপনি ওয়ান টাইম সেল, এরপরে আর সফলভাবে বাজারে টিকে থাকতে পারবেন না বা আপনাকে টেকসই উন্নয়ন আপনার পক্ষে সম্ভব হবে না। তাই অষ্টম ধাপে আমরা ক্রেতার চাহিদার প্রতি আবারও বিশেষভাবে যত্ন নেওয়া, বিশেষভাবে খেয়াল রাখা এবং ক্রেতার চাহিদা যেন পূরণ হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাব। নবম ধাপে আমরা বলবো দক্ষতা বুদ্ধিমত্তার সাথে আর্থিক লেনদেন পরিচালনা করা। কারণ এতক্ষণভাবে আমরা একেবারে পণ্য চিহ্নিতকরণ থেকে শুরু করে ক্রেতার চাহিদা পূরণ পর্যন্ত সবগুলা সফলভাবে করছি, কিন্তু আমার যেই আর্থিক লেনদেন, আর্থিক লেনদেনে কোথাও ঘাটতি আছে, মাঝখানে অ্যাকাউন্ট্যান্ট একটা চোর অথবা মাঝখানে বিপণন কর্মকর্তা সঠিকভাবে অ্যাকাউন্ট্যান্টের কাছে টাকা জমা দিচ্ছে না, হিসাব দিচ্ছেন না, অথবা অ্যাকাউন্ট্যান্ট 10 টাকার প্রয়োজনে 15 টাকা খরচ করছেন, অথবা কোনো একজন কর্মকর্তা তশ্রুপ করছেন, এই রকম যদি ব্যবস্থাপনা হয়, আর্থিক ব্যবস্থাপনা হয়, তাহলে আপনার সব ভালো উদ্যোগ মাঠে মারা যাবে এবং আপনার প্রতিষ্ঠানটি ব্যর্থ হতে বাধ্য হবে। তাই সবচাইতে গুরুত্বপূর্ণ এই নবম ধাপে হচ্ছে দক্ষতা এবং বুদ্ধিমত্তার সাথে আপনার যেই অ্যাকাউন্টস বা হিসাব পরিচালনা করতে হবে, আপনার যে আর্থিক লেনদেন, এই আর্থিক লেনদেনগুলো দক্ষতার সাথে করতে হবে, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার সাথে করতে হবে এবং বিশ্বস্ততার সাথে করতে হবে। এই বিশ্বস্ততা, দক্ষতা ও স্বচ্ছতার সাথে আর্থিক লেনদেন করা হচ্ছে আপনার ব্যবসার সফলতার একটি অন্যতম নিয়ামক। দশম ধাপে আমরা যেই বিষয়টি আলোচনা করব, উদ্যোক্তা হওয়ার দশম ধাপ হচ্ছে সফলতার সঙ্গে সমস্যা মোকাবেলা করা। কারণ ব্যবসায়ে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা হবে, আপনার সাপ্লায়ারের সাথে আপনার সমস্যা, আপনার মার্কেট থেকে পণ্য নিয়ে আসার সময় রাস্তায় সমস্যা, আপনার নৈতিক অনৈতিক অনেক সমস্যা। এই যে সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে না সমস্যাগুলোর বুদ্ধিমত্তার সাথে সমাধান করার যোগ্যতা থাকতে হবে, আপনি তাহলেই একজন সফল উদ্যোক্তা হবেন। এই সমস্যা আমরা প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন কোনো না কোনো সমস্যা আসতেই পারে এবং এই সমস্যাটা আপনাকে সমস্যায় ভয় পেয়ে পিছিয়ে গেলে আপনার উদ্যোক্তা হওয়া হবে না, সমস্যাটাকে রিকগনাইজ না করে আপনি চলতে পারবেন না, আপনি আরও বড় সমস্যার সম্মুখীন হবেন, আবার সমস্যাটা সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি করা যাবে না। সুতরাং সফলতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে সমস্যা চিহ্নিত করেন এবং সমস্যার সমাধান করেন, উদ্যোক্তা হওয়ার বা সফল উদ্যোক্তা হওয়ার আমাদের দশম ধাপ। 11তম ধাপ হচ্ছে সম্প্রসারণ ও ভিন্নতা আনয়ন। কারণ আপনি একটাই ব্যবসা হয়তো একটা পণ্য দিয়ে শুরু করলেন অথবা একটা সেবা দিয়ে শুরু করলেন, এই একটা পণ্যের প্রফিট থেকে বা একটা সেবার প্রফিট থেকে কিন্তু আপনি আপনার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবেন না, আপনার ব্যবসায় আরও বেশি লাভজনক করতে হবে, আরও বেশি প্রফিটেবল হতে হবে। সুতরাং আরও বেশি লাভ করতে হলে বা আরও বেশি প্রফিটেবল হতে হলে আপনাকে বিভিন্ন পণ্য বা বিভিন্ন সেবা নিয়ে আসতে হবে। এই বিভিন্ন পণ্য বা বিভিন্ন সেবা নিয়ে আসার জন্য আপনাকে ডাইভার্সিফিকেশন বা ভিন্নতার দিকে যেতেই হবে। তো সুতরাং আপনি এই সফলতার সাথে আপনার ব্যবসাটিকে সম্প্রসারণ করতে হবে, এই সম্প্রসারণ বা ব্যবসাটিকে বহুমুখীকরণ, ব্যবসাটির ডাইভার্সিফিকেশনকরণ অতীব জরুরি বা গুরুত্বপূর্ণ।
12তম দাপে আমরা যে বিষয়টি আলোচনা করব এটা মূলত একজন উদ্যোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে লাইফ লং লার্নিং বা সারা জীবন ব্যাপী শেখা। প্রতিদিনই একজন উদ্যোক্তার নতুন কোনো একটা সমস্যা আসবে, নতুন কোনো একটা সুযোগ আসবে, নতুন একটা পরিস্থিতির সম্মুখীন হবেন এবং আপনি প্রতিদিনই নতুন বিষয় শিখতে হবে, কারণ আপনার যেই খাতে আপনি ব্যবসা করছেন ওই খাতে প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, পণ্যের ডিজাইনের পরিবর্তন হচ্ছে, পণ্যের ফিচারের পরিবর্তন হচ্ছে, মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে, ক্রেতার রুচির পরিবর্তন হচ্ছে, এই যে বহুমুখী পরিবর্তন, এই প্রত্যেকটা পরিবর্তন থেকে আপনাকে শিখতে হবে এবং এই শিক্ষাটা কাজে লাগিয়ে আপনাকে আপনার ব্যবসায়ের ভিন্নতা আনয়ন করতে হবে এবং এই পরিবর্তন থেকে শিখে লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিখে তারপরে আপনার ব্যবসাটা পরিচালনা করতে হবে। 13তম ধাপে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে জীবন ও জীবিকার মধ্যে সমতা বা ভারসাম্য রক্ষা করা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যাকে আমরা বলি। আপনি একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে ভালো স্বাস্থ্যবানও হতে হবে, কারণ আপনি যদি শুধু কাজ করে যান ক্রমান্বয়ে কিছুদিন পরে আপনি অসুস্থ হয়ে যাবেন, অসুস্থতা বেড়ে গেলে আপনাকে হসপিটালাইজ করতে হবে, মৃত্যু পর্যন্ত হতে পারে, মৃত্যু সবারই হবে। কিন্তু আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স রক্ষা করতে পারেন, কর্ম এবং জীবন, জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন, তাহলেই আপনি সফল উদ্যোক্তা হিসেবে বহুদিন টিকে থাকবেন বলে আমরা আশা করতে পারি। এই যে আমরা এ পর্যন্ত 13টি ধাপ আলোচনা করলাম, প্রত্যেকটা ধাপ একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকটা ধাপেই আপনি আপনার কিছু না কিছু শিক্ষণীয় আছে, কিছু না কিছু করণীয় আছে, কিছু না কিছু মানে রোল আছে যেটা আপনাকে একজন উদ্যোক্তা হিসাবে প্লে করতে হবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের যেই প্রতিপাদ্য বিষয় ছিল, আমাদের প্রতিপাদ্য ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার 10টি কৌশল। এই কৌশলগুলা প্রেক্ষাপট ভিত্তিক বা স্থান ভিত্তিক, কাল ভিত্তিক ভিন্ন ভিন্ন রকম হতে পারে, বাট আমরা যেই 10টি কৌশল নিয়ে আলোচনা করছি এই 10টি কৌশল সফল হওয়ার জন্য, একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যই লাগবে এইরকম 10টি কৌশল আমরা আজকে আলোচনা করব। প্রথম কৌশলটি হচ্ছে নির্দিষ্ট উপযোগী এবং উপযোগিতা নির্ধারণ বা উপকারিতা নির্ধারণ। আপনি যে উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনি যেই ব্যবসাটা করতে চাচ্ছেন, আপনার যেই ব্যবসাটা বর্তমানে আপনি করছেন, আপনি কী পণ্য উৎপাদন করছেন, এই পণ্যটা সমাজের কোন উপকারে আসছে বা আপনার ক্রেতার কোন উপকারে আসছে, ক্রেতার কোন চাহিদা মেটাপ করছে, এই বিষয়টা আপনাকে কৌশলী হতে হবে, জানতে হবে। এবং আপনি যদি এই বিষয়টা জানেন তাহলেই আপনার পণ্যের মধ্যে কী কী নতুনত্ব আনা যায়, কী কী ভিন্নতা আনা যায়, কী কী ভ্যারাইটি আনা যায়, কী কী রং ও রসের সংমিশ্রণ করা যায় আপনি তখনই বুঝতে পারবেন। সুতরাং আপনার পণ্য বা সেবাটি কী কাজে লাগছে, কী উপযোগিতা কী বা উপকারিতাটা কী, এই বিষয়টা আপনাকে জানতে হবে এবং ওই রকম একটি কৌশল নির্ধারণ করতে হবে যা বাজারের অন্য 10টি পণ্য থেকে বা অন্য 10টি কোম্পানির পণ্য বা সেবার থেকে আপনাকে আলাদা উচ্চতায় নিয়ে যাবে। দ্বিতীয় কৌশলটি হচ্ছে বাজারের চাহিদা সম্পর্কে বিশদ গবেষণা পরিচালনা। আমরা অনেক সময় দেখা দেখি উদ্যোগ নিই, আমার পাশের বাসার লোক সে এই ব্যবসা করে সফল হয়েছে সুতরাং আমিও এই ব্যবসা করব, আমার পাশের বাড়ির লোক সে এই ব্যবসা করে কোটিপতি হয়েছে আমিও কোটিপতি হয়ে যাব, না, বিষয়টা অত সহজ না। আপনাকে একজন সফল উদ্যোক্তা হতে হলে বা উদ্যোক্তা হিসাবে সফল হতে হলে আপনাকে বাজারের চাহিদা, বাজারের যোগান, বাজারের দাম এবং উৎপাদন খরচের মধ্যে ভিন্নতা বা পার্থক্য, এই বিষয়ে বিশদ গবেষণা থাকতে হবে। আপনি যদি টোটাল চাহিদা না জানেন, আপনি যদি টোটাল যোগান না সম্পর্কে ধারণা না থাকে, আপনার যদি প্রফিটেবিলিটি সম্পর্কে ধারণা না থাকে এবং আপনি